আর এমন দরদ দিবে কেউ হবে না আমরা মা মাগো। মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চামা, সুদ হবে না রে মন পাপুজ বানাইলে, এমন দরদ দিবে কেউ হবে না আমরার মা মাগো। বাল্লা আদায় করি নাই, এবার স্বামী ডাক দিয়ে কই না না তুমি আমার সকল হক আদায় করেছো, স্ত্রী বলতেছেন তাইলে আপনি বিয়ে করবেন কি লাগা? হে স্বামী, আমি এতদিন আপনাকে না ডিস্টার্ব করার না জানানোর কারণ তো একটা, আমার আত্মীয়র হক আদায় না করার কারণ তো একটা, আমি আপনাকে শেষ পর্যন্ত আমার কাছে রাখতে চাই, অন্য কারোর কাছে দিতে চাই না, আপনাকে আমার আদালতে আমার কাছে আমার এন্ডারের মধ্যে রাখতে চাই, কারোর কাছে আমি দিতে চাই না। এখন স্বামী গো আপনি কেন বিবাহ করতে চান আমি জানি না। স্বামী ডাক দিয়া তো স্ত্রী তোমার মনের নিয়ত যেহেতু এইটা, তুমি এতদিন পর্যন্ত আমাকে ভালোবেসেছো মহাব্বত করেছো, কোনো কিছুর জন্য জ্বালাও নাই ডিস্টার্ব করো নাই, হে স্বামী গো হ্যাঁ হ্যাঁ আপনার কথাটাই সত্য কথা। স্বামী ডাক দিয়া কয় তুমি কি আমাকে তোমার জন্য ভালোবাসছো না আল্লাহর জন্য ভালোবাসছো রাসূলের জন্য ভালোবাসছো? স্ত্রী ডাক দিয়া কয় আপনি কি জানেন না আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ওয়া আইয়ুহিব্বাল মারু আলা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি, যেন দুনিয়ার জমিনে কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য। স্বামী গো আমি আপনাকে দুনিয়ার কোনো কিছুর জন্য ভালোবাসি নাই, আমি আপনাকে ভালোবাসি আল্লাহ এবং রাসূলের জন্য। স্বামী ডাক দিয়া বলে স্ত্রী তোমার কথাটা খুব সুন্দর, ঠিক আছে আমি বিবাহ করবো না। হে স্বামী আমি বড় খুশি হয়ে গেলাম, আসেন আমরা এখন উযু করে দুইটা রাকাত নামাজ আদায় করি। স্বামী দৌড়ে চলে গেলেন, স্ত্রী তুমি ঘরের মধ্যে দাঁড়াও আমি উযু করে আসি তারপরে তুমি উযু করবা। স্বামী হাতের মধ্যে করে আরেকটা পানির পাত্র নিয়ে চলে গেলেন উযু করার জন্য। উযু করে আসার সময় স্ত্রীর জন্য আবার একটা পানির পাত্রে করে যখন পানি নিয়ে আসলেন, স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আপনার হাতের পানির পাত্রের মধ্যে পানি দেখা যায়, আপনি কি উযু করেন নাই, আপনি কেন এই জায়গার মধ্যে এসেছেন? এবার স্বামী ডাক দিয়ে কই স্ত্রী আমি যে নদীর পানি দিয়ে উযু করেছি, আমার মনটা চাইছে তোমারে খুশি করার জন্য আমি ওই নদীর পানিটা নিয়ে আসি, এই জন্য আমি পানিটা তোমার জন্য নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধু আমার গভীর মনোযোগ দিবেন, যদি স্বামী স্ত্রীর এত মহাব্বত হয়। এবার স্ত্রী ডাক দিয়ে কই স্বামী চলেন দুই রাকাত নামাজ আদায় করে, স্ত্রীর সাথে স্বামী জন্দর করে নামাজ আদায় করতেছেন, স্বামী সামনে দাঁড়ায় নামাজ পড়ে স্ত্রী পেছনে দাঁড়ায় নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করার কারণ হইল একটা, দুনিয়ার জমিনে যা কিছু করক না কেন আমার আল্লাহ এবং রাসূলকে খুশি রাখা লাগবে, কথা বলেন ঠিক না বেটি? এবার যখন নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার স্ত্রী স্ত্রী ডাক দিয়ে বলতেছেন স্বামী গো আমার মাও নাই বাবাও নাই, আপনারও মাও নাই বাবা নাই, আপনার কাছে আমার আত্মা আবদার হলো, আমি একজন এতিম আপনি একজন এতিম, আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, আমাদের কোনো হক আদায় কেউই তো করতেছে না, আমাদের হকটা আদায় করে একজন তিনি হলো আমার আল্লাহ, এই জন্য এলাকার মধ্যে যারা এতিম আছে, এলাকার মধ্যে যারা এতিম আছে এতিমদের হক কোনোদিন মেরে মেরে খাবেন না, যারা এলাকার মধ্যে সর্দার মাতাব্বর মেম্বার চেয়ারম্যান আছে সবার কাছে আমার আবদার হলো, এলাকার কোনো এতিম মনে করেন বাবা মারা গেছে, সাসা জেডারা বেঁচে আছে, সাসা জেডারা বাবার সম্পদ কিন্তু বাতিজারে বোঝাইয়া দেয় না, বাতিজারে চাচা জেডার সম্পদগুলা বোঝাইয়া দেয় না, মনে রাখবেন যদি কোনো দিন এতিমের হক আপনি মাইরা খান, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন এটার সাত সবক জমি, আপনি যদি এক গন্ডা জায়গা মাইরা খান সাত গন্ডা জায়গা, আমার আল্লাহ আপনাকে হাসরের ময়দানে গলার ভিতরে ঝুলিয়া তুলব, দাঁড়াইতে পারবেন না সোজা কইয়া, আপনার গলার মধ্যে জমির বার থাকবে এতিমের হক মাইরা খাওয়ার জন্য, প্রতিবেশীর হক মাইরা খাওয়ার জন্য জমি দখল করার কারণে। এই জন্য আপনাদের সবার কাছে আবদার, কোনোদিন পরের সম্পদের প্রতি লোভ করা যাবে না, পরের সম্পদ আকর্ষণ করে আপনার কাছে নিয়ে আসা যাবে না। ক্ষেতের মধ্যে রোয়া লাগাইলেন, রোয়া লাগানোর আগে ক্ষেতের গালা কাঁচানের সময় নিজের লাইন ধরে কাইটা এক হাত বাড়ানো যাবে না, কথা কন ঠিক না? এই জন্য
আপনাদের সবার কাছে আবদার হলো আলোচনা শুনবেন, তবে মনোযোগের সাথে শুনবেন। প্রতিবেশীর হক, এতিমের হক, আত্মীয় স্বজনের হক, এই তিনটা হকই একসাথে আগমন করেছে। এবার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, ও আমার স্বামী, আপনার কাছে আমি জানতে চাই, আপনি যে আমার হকটার কথা বলেন, আমার তো কোনো হক নাই, আপনার যে হকটা আছে আমি ওই হকের মধ্যে রয়েছি। স্বামী, আমি আপনার হকের মধ্যে থাকার অধিকার কি আপনি দিয়েছেন নাকি? স্বামী ডাক দিয়ে বলে, হে স্ত্রী, যেই দিন তুমি আমাকে বিবাহ করার জন্য কবুল বলেছ, যেই দিন তুমি আমাকে বিবাহ করার জন্য কবুল বলেছ, যেই দিন তুমি আমাকে বিবাহ করার জন্য কবুল বলেছ, আমার সম্পদ আর আমার নাই, আমরা দুইজনের মাঝে ভাগাভাগি হয়ে গেছে। তবে স্বামী, হে স্বামী গো, তাইলে আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আমারও মাও নাই, আপনারও মা নাই, আমারও বাবা নাই, আপনারও বাবা নাই, আসেন না মা বাবার জন্য কোনো কিছু করার লক্ষ্যে, আমি স্ত্রী এবং আপনি স্বামী কিছু কিছু আল্লাহর রাস্তার মধ্যে দান করি। স্বামী ডাক দিয়ে বলে, তুমি কি করতে চাও, তোমার কি করার আছে? এবার ওই মহিলাটা ডাক দিয়ে বলেন, আমাদের ইরাকের জমিনে কত সুন্দর দারুল আরকাম নামক একটা মাদ্রাসা আছে, আসেন না আমরা ওই মাদ্রাসার মধ্যে যে এতিম এতিম ছাত্রদেরকে একটু আকর্ষিত করি, এতিম এতিম ছাত্রদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দে। স্ত্রী ডাক দিয়ে বলে, হে স্বামী, আপনি কি পারবেন? আল্লাহর কোরআনের মধ্যে যেমন বলেছেন, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আপনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য এমন কাজগুলা ব্যক্তিকে ভালোবাসতে পারবেন নাকি? আপনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য এমন কাজ করতে পারবেন নাকি? স্বামী ডাক দিয়ে তো, স্ত্রী গো, ও আমার স্ত্রী, আমি তো এত সম্পদ অর্জন এমনি এমনি করি নাই, আমার সম্পদগুলা তো আমি এমনি এমনি অর্জন করি নাই, পরের সম্পদ লুটতরাজ করে মানুষ থেকে আহরণ করে মানুষের জমি দখল করে করে আমি আমার সম্পদগুলো আমি অর্জন করেছি, আমি এই সম্পদ থেকে দান করলে দান কিন্তু কবুল হবে না। এবার স্ত্রী বলেন, আপনি কি রাসূলের হাদিস পড়েন নাই? রাসূল আমার বলেছেন, ওয়া আইয়া করাহা আইয়া উদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়া কুযাফা ফিন্নার, এমন ব্যক্তি যেই ব্যক্তি গুনার কাছ থেকে কুফুরি থেকে এমন ভাবে ফিরে আসে যেমন ভাবে আগুনে ভয় পড়াকে সে ভয় করে। হে স্বামী, আপনার সম্পদ যদি পরের সম্পদ হয় আপনি সম্পদগুলো আপনার কাছে রাখবেন না, আপনি কেন মানুষের মাঝে বিলীন করে দিচ্ছেন না? এবার স্বামী ডাক দিয়ে বলে, হে স্ত্রী, এই সম্পদগুলোর যে মালিকগুলো ছিল তারা তো মারা গেছে, কার কাছে দিব? তাদের ওয়ারিশের কাছে ফিরিয়ে দেন। আপনাদের কাছে আমি একটা করজোর আবদার করতে চাই, যদি কবরে শান্তিতে থাকতে চান, কবরে সুশান্তিতে থাকতে চান, যদি কারোর জমি আপনি দখল করে থাকেন এখনই বুঝাইয়া দেন, হুজুর লোকটা তো নাই মারা গেছে, তার আত্মীয়র কাছে বুঝাইয়া দেন, আর যদি না বুঝাইয়া দেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে কবরে যন্ত্রণা দেয় শাস্তি প্রদান করবেন। এই জন্য মুসলমান, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী পরবর্তী হাদিসের মধ্যে বলেছেন, নবী আমার বলতেছেন, দুনিয়ার মানুষ সাবাতু ইউযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহু, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহ পাকের ছায়ার তলে থাকবে, তার মধ্যে 60 প্রকার ব্যক্তি আছে আল্লাহর ছায়ার নিচে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনার কাছে জানতে চাই, আপনার ছায়ার তলে রাসূলে পাক আল্লাহর ছায়ার তলে কোন 60 প্রকার ব্যক্তি থাকবে? এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ নেতা থাকবে আল্লাহর আরশের ছায়ার নিচে। ন্যায়পরায়ণ কোন ব্যক্তিকে বলা হয়? হে মুসলমানের দরেরা, কাবলা পূর্ব পাড়া হাজিবাড়ি জামে মসজিদের বাবারা বন্ধুরা, ন্যায়পরায়ণ বাদশাহ তো তাকে বলা হয়, এলাকার একজন মানে মেম্বার উনি ন্যায়পরায়ণ হবে এমন না, চেয়ারম্যান ন্যায়পরায়ণ হবে এমন না, সর্দার ন্যায়পরায়ণ হবে এমন না, প্রত্যেক ঘরে ঘরের মধ্যে ন্যায়পরায়ণ ব্যক্তিকে বলা হয় ন্যায়পরায়ণ বাদশাহ। আপনি যদি পরের সম্পদ লুটতরাজ না করে আল্লাহর রাস্তার মধ্যে বেশি বেশি দান সদকা করেন, মানুষের প্রতি এহসান করেন, মানুষকে দোকান দেন, মানুষের সম্পদের প্রতি আপনি আকর্ষিত না হন, মেরে মেরে না খান, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি ইমামুল আদল মানে ন্যায়পরায়ণ নেতা, আল্লাহ পাকের ছায়ার তলে ওই ব্যক্তি থাকবে, ওই ব্যক্তি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনার কাছে জানতে চাই, দুই নম্বর আল্লাহর ছায়ার তলে কারা থাকবে? এবার আমার রাসূল বলেন, ওয়ারাজুলুন ক্বালবুহু মুহাল্লাকুন ফিল মাসজিদি, ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আল্লাহর ইবাদতের মধ্যে তার এই অন্তরটাকে, রাসূল আমার বলতেছেন, শোনো মুসলমান, ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, দুই নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে জীবনটাকে লালন পালন করেছে। তিন নম্বর কে? রাসূল বলতেছেন, ওয়ারাজুলুন ক্বালবুহু মুহাল্লাকুন, যেই ব্যক্তির কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত। আরে জোরে কইতেন না, আমি জানি এ ওয়াজ ভালো লাগে না,
এই ওয়াজ ভালো লাগতো না আপনার কাছে, কিন্তু এটা কামের ওয়াজ। হ্যাঁ না না না, এটা ভালো লাগতো না তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সরাসরি বলছেন, এগুলা প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, আপনার নিজের হক, নিজের দেহের হক। রাসূল আমার বলছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মুআল্লাকুন ফিল মাসজিদি, যেই ব্যক্তির কলবটা মসজিদের সঙ্গে সম্পর্ক থাকে, আমার আল্লাহর ছায়ার তলে ওই ব্যক্তি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহকে চার নাম্বার কোন ব্যক্তিটা থাকবে আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন, ওয়া রাজুলানে তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি, এবং ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে, মোহাব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুনিয়ার জমিনে যা কিছু করুক না কেন, ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মানুষের সম্পর্ক নষ্ট হয়ে গেছে সম্পর্কটাকে মিলিয়ে দেয়, ওই ব্যক্তি আমার আল্লাহ পাকের রব্বুল আলামিনের ছায়ার তলে থাকবে। ওয়া রাজুলুন দাওয়াতু দাওয়াতুহু ইমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন পুরুষ যাকে কোন মর্যাদাশীল মহিলা জিনা করার জন্য ডাকলো, খারাপ কাজ করার জন্য ডাকলো, সে বলেছে আমি আল্লাহকে ভয় করি, ফাকালা ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, ছয় নাম্বার ব্যক্তিকে নবী আপনার কাছে জানতে চাই। নবী আমার বলেন, রাজুলুন যাকারাল্লাহ কালিয়ান ফাফাদাত আইনাহু, এবং দুনিয়ার জমিনের মধ্যে এমন ব্যক্তি যেই ব্যক্তির অশ্রু ঝরায় একমাত্র আমার আল্লাহরে খুশি করার জন্য। আর আরেকজন ব্যক্তি আছে, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তিটাকে নবী আমার বলেন, রাজুলুন তাসাদদাকা বি সাদাকাতিন ফাআফাহা, এমন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান সদকা করলো, ডান হাতে করছে বাম হাতে জানে না, বাম হাতে করছে ডান হাতে জানে না। হে মুসলমান, আপনার প্রতিবেশী, আপনার এলাকার ইতিমেরা, আপনার এলাকার আত্মীয় স্বজনেরা মানুষ খাইতে পারে না, চলতে পারে না, আপনি যদি হকটা আদায় করেন সে চলতে পারবে, খাইতে পারবে। আর আপনি যদি দুনিয়াতে তার হকটা আদায় করে কবরে যান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আল্লাহ পাকের ছায়ার তলে আপনি থাকবেন কোন সময় জানেননি। কিয়ামতের ময়দানে মানুষের মাথার এক বিঘে উপরে চার আঙ্গুল উপরে এক হাত উপরে যখন সূর্যটা থাকবে, যখন মানুষ চলতে পারবে না, ফিরতে পারবে না, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়াটা মানে লেওয়ায়ে হামদের পতাকাটা আপনার মাথার উপরে উঠে যাবে, আপনি এমন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি পাবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আদর যত্ন করে তার ছায়া তলে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর হক যারা আদায় করে, ইয়া রাসূলুল্লাহ, ইতিমের হক যারা আদায় করে, আত্মীয় স্বজনের হক যারা আদায় করে, মা বাবার খেদমত যারা করে, তাদের ঠিকানা কি আপনার কাছে জানতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের ঠিকানা অন্য কোনো কিছু নয়, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। ওই ব্যক্তিটার ঠিকানা হলো জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, কেমন জান্নাত? নবী আমার বলতেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তাদেরকে দেওয়া হইব গো, যে জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হইব। আপনারা ফুল চিনেননি? ফুল কথা কই না রে, ফুল চিনেননি? ফুল ব্রিজ যেটারে কয়, বাসের হাঁকটা যেটারে কয়, যেটারে সুন্দর করে বানায় এক কথাই ব্রিজ যেটারে বলে, ওই ব্রিজটার উপরে আপনার জান্নাত হবে, আর নিচে দিয়া জান্নাতের তাহতিহাল আনহার নদী প্রবাহিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই নদীর পানিগুলা কেমন? নবী আমার বলে দিবেন, নদীর পানিগুলা অন্য কোন রকম নয়, একটা নদীর রং, নদীর পানিগুলার একটা রং হইল, এটা হলো সারাবাম তাহুরা, উত্তম পানি, উত্তম পানি দুই নাম্বার পানিটা কি? আল্লাহর নবী বলেন, ইন্না যে কাউসারের মালিক আমার আল্লাহ, আমি নবীরে বানাইছে, ওই কাউসারের পানিটা যেমন, ওই নদীর পানিটা হবে তেমন। ইয়া রাসূলুল্লাহ, তিন নাম্বার ওই নদীর পানিটা কেমন আপনার কাছে জানতে চাই। নবী আমার বলেন, তিন নাম্বার হলো জান্নাতি লাবান, জান্নাতি দুধ যেমন, ওই নদীর পানিও হবে তেমন। একটা নদীর পানির রং তিনটা, একটা নদীর পানির ডিফারেন্সও তিনটা, একটা নদীর পানির কোয়ালিটি তিনটা, ওই নদীর পানি
তারাই পান করবে নবী কারা পান করবে আমার নবী ডাক দিয়া কয় ওই নদীর পানি তো পান করবে তারা যারা তাদের মা বাবারে কোনোদিন কষ্ট দিছে না যারা তাদের মা বাবার হক আদায় করছে মা বাবারে কোনোদিন কান্দাইছে না মা বাবার জন্য দুনিয়াতে কোনো কিছু করছে মা বাপ মুইরা গেছে মা বাপের জন্য দুনিয়াতে বেশি বেশি দোয়া করছে এ বন্ধু ওই স্ত্রীটা স্বামীরে ডাক দিয়া কয় চলেন আমরা এবার দান করি স্বামীর পরের সম্পদ দেওয়ার পরে উনি দেখতেছেন ওনার ঘরে আর কোনো কিছু নাই মাত্র পাঁচ দেড়হাম বাকি আছে স্ত্রী গো আমার কাছে তো মাত্র পাঁচ দেড়হাম বাকি আমি কি আল্লাহর রাস্তার মধ্যে দান করে দিব স্ত্রী ডাক দিয়া বলেন পাঁচ দেড়হাম কোনো কথা না চলেন আমরা আল্লাহর রাস্তার মধ্যে দান করি স্ত্রী কি দান করব বলে চলেন তিন টাকা দান করে দিই আল্লাহর রাস্তায় মাত্র দুই দেড়হাম স্বামী এবং স্ত্রীর জন্য রাখি স্ত্রী দানটা যে করব কেন দান করব জানতে চাই স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আপনার মা আমার মা আপনার বাবা আমার বাবা তিনজন চারজনই তো কবরে তাদের নাজাতের জন্য দান করব দানটা করে দাও যখন দানটা করে দিলেন মাত্র বাকি আছে কয় দেড়হাম জোরে জোরে কয় দেড়হাম বাকি দুই দেড়হাম বাকি স্বামী বলে স্ত্রী আমরা তো খাবার বেশিও খাই না আমরা তো ভয় করি আল্লাহকে তোমার ভালোবাসা মোহাব্বত আমার অন্তরে আল্লাহ রাসূলের জন্য স্ত্রী গো চলো চলো আমরা আমাদের রোজা রাখার নিয়ত করে ফেলি যে আমি তওবাই করেছি আর গুনাই করব না এতিমের হক মেরে খাব না প্রতিবেশীর হক মেরে খাব না আত্মীয় স্বজনের হক মেরে মেরে খাব না চলো চলো আমরা রোজার নিয়ত কইরা পালাই এবার স্বামী স্ত্রী রোজা রাখার লাগা দুইটা রুডি কিনছে দুই দেড়হাম দিয়া কয় দেড়হাম দুইটার হাম দিয়ে দুইটা রুটি কিনছে দুইটা রুটি কিনা যখন গেলে দুইটা রুটি কিনা যখন স্বামী স্ত্রী দুইজন চলে গেলেন যাওয়ার পথে হঠাৎ করে একটা ভিক্ষুক আসছে ভিক্ষুক কি আল্লাহর রাস্তে কটা দেন গো আচ্ছা রুটি কয়টা খাইব কয়জন আচ্ছা এই দুইটার থেকে যদি অনেকটা রুটি ভিক্ষুকের দিয়ে আল্লাহ লাগে আর কয়টাও স্বামী দিয়া দিছে রুটি বাকি একটা স্বামী ডাক দেখো স্ত্রী গো তুমি বলেছো যা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য স্ত্রী গত জুমা মসজিদে গেছিলাম নামাজ পড়বার লাগে হাসান বসির পেছনে হ্যাঁ নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছেন বলে আমি শুনছি দুনিয়াতে মা বাপ গুনাগার কিন্তু সন্তান যদি হয় নেককার মা বাপ কবরে যাবার পরে সন্তান যদি বেশি বেশি দোয়া করে গো আমার আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দেয় স্ত্রী রোজা রাখবা কারে খুশি করতে কয় আল্লাহ রে আমার ভালোবাসো কেন আল্লাহর জন্য স্ত্রী নামাজ রোজা করো কেন কয় আল্লাহর জন্য ও গো স্ত্রী গো যে আল্লাহ রে এত ভালোবাসো গো ওই আল্লাহ কি আপনার একটা সন্তান দিত না রুটি আছে একটা হয়ে গেছে ঘরে চার টুকরা করছে স্বামী গো একটা রুটি দিয়া তো সেহারি করলে হবে না একটা রুটি দিয়ে ইফতারের আয়োজন করা লাগবে চার টুকরা রুটির মধ্যে থেকা স্বামী এবং স্ত্রী দুই টুকরা রুটি লইছে সুন্দর করে সেহারি করবার জন্য এই টাইমে সেহারি খাওয়ার আগে রাত্রবেলাও ভিক্ষুক ঘরের দরজায় হাজির আল্লাহর ওয়াস্তে দিবেননি একটা রুটি দিছে কয় আমরা দুইজন দুই টুকরা দিয়া দিছে বাকি কয় টুকরা দুই টুকরা রুটির মধ্যে থেকে একটা টুকরা বাগাবাগি কইরা খাই এক টুকরা বাগাবাগি কইরা খাইয়া রোজা রাখলা এবার সারা দিন অতিবাহিত করলেন স্বামী স্ত্রী দুইজন সুন্দর করে রোজা রাখার পরে এবার ইফতার করতে বইসা একটা টুকরা রুটির আগে করছিল সাত টুকরা একটা রুটির সাত টুকরা দুই টুকরা দিয়া দিছে ফকির রে এক টুকরার মধ্যে থেকে একদারে দুই ভাগ করে স্বামী স্ত্রী খাইছে আরো একটা টুকরা বাকি এই এক টুকরারে শীর্ষে খাইবার জন্য ইফতারের জন্য যখন সিরা পালাইছে একটা টুকরা স্বামী খাইব আর একটা টুকরা স্ত্রী আজান হবে ইফতার করবে এমন টাইম আর একটা ভিক্ষু কাইসা ডাক দিয়া কয় দিবানি কিছু আল্লাহর ওয়াস্তে দিয়া দিছে আর এক টুকরা বলে আমরা দুইজন আর একটা আসিনি দিয়া দিবা যখন দিয়া দিছে রে ইফতার করার জন্য কোনো কিছু নাই
আরে গরিবের হক আদায় করে দিছে আল্লাহর রাস্তে চাওয়ার কারণে। আজকে মসজিদের মধ্যে জুমার নামাজ যখন পড়াইছিলাম বাবারা, জুমার নামাজ পড়ানোর সময় আজকে কত সুন্দর একটা হাদিস শরীফ আল্লাহর কোরআনের আয়াত আমার সামনে পড়ছে। ওই কোরআনের আয়াতটা সামনে পড়ার পর আমার একটু মুহাব্বত লাগছে, গরিবদের প্রতি মায়া লাগছে। আল্লাহর কোরআন বলে পি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। তারা কারা? টাকা পয়সার মালিক যারা, তাদের সম্পদের মধ্যে গরিবের হক আছে। আপনি গরিবের হক আদায় করেন না, তাহলে আপনি চিন্তা করেন আপনার আমল নামাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য গরিবের হক বেশি বেশি আদায় করা লাগবে। কেন? আপনাদের কাছে কথাটা বললাম, সামনে মাহে রমজান আসতেছে, মাহে রমজানে অনেক মানুষ কিন্তু যাকাত দেন, আবার অনেকে বকিলামি করে কিপটামি করে যাকাত দেন না। আপনাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন থেকে বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিযুনাল্লাহাবা ওয়ালফিদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা স্বর্ণ রূপা তাদের সম্পদকে এক করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আল্লাহ পাক বলেছেন শোনো, তোমাদের জন্য খবর পাবাশির হুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি, বেদনাদায়ক শাস্তি তোমার জন্য নির্ধারণ। ও আল্লাহ, যারা যাকাত দেয় না তাদের শাস্তিটা কি আছে? আপনি টাকার মালিক হয়ে ঘরে বইয়া রইলেন, হিসাব করে যাকাত দিছেন না, মনে করছেন আল্লাহ আপনারা ছাইড়া দিব। আল্লাহর নবী ডাক দিয়ে কই কোরআনের আয়াত ইয়াউমা ইয়াহুমা আলাইহা ফিন্নারি জাহান্নামা ফাতুকুওয়া বিহা জিবাহুহুম জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এ আপনার ধন সম্পদগুলা, আপনার সকল সম্পদগুলা আপনার এই কপালের মধ্যে আমার আল্লাহ গলায়া গলায়া ডালাই করে দিব। আপনার কপালের ভিতরে সম্পদ স্বর্ণগুলা রূপাগুলা দেখা যাবে। আর এই ডাক দিয়ে কইব তুই যে সঞ্চয় করে রাখছিলি ব্যাংকের ভিতরে টিয়াডি, আমি তো টিয়াডি, সঞ্চয় করে রাখছিলি স্বর্ণ গয়নারি রূপালি, আমি তো রূপালি। আল্লাহ গো, আর কি করা হবে? আল্লাহর নবী বলতেছেন শুধু তাই নয়, শোনো শোনো শোনো, আর এই সম্পদগুলো তোমাকেই বলবে, তোমাকেই বলবে তুমি যা সঞ্চয় করেছো তা আমি এখন তোমার কাছে শাস্তি হয়ে আসছি, তুমি এটার স্বাদ গ্রহণ করে এটা মজা গ্রহণ করো। এখন আপনি চিন্তা করেন প্রতিবেশীর সম্পদ আপনার কাছে আছে, হুজুর তারা তো কামাই করে আমার কাছে আব্বার জন্য হক রাখছে না, হক রাখে নাই, এই সম্পদ আপনার না, হক কি আমার আল্লাহর, সব কিছুর মালিক আমার আল্লাহ, আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন কিন্তু আপনি হকগুলো আদায় করতেছেন না। 1 লাখে প্রতি বছরে 2,500 টাকা যাকাত আছে, আপনি যাকাতে দেন না, আপনি মনে করতেছেন দিমুকির লেগে কেউ তো দেখে না, একজন দেখে, তিনি কে? আজুরে তিনি কে? এ বললু আমার, এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার করব, প্রতিবেশীর হক আদায় করা লাগবে। তারা রোজা রাখতেছে, মা বাবার জন্য দান সৎকা করতেছে, আবার প্রতিবেশীর হক দিতেছে, তারা ইফতার করব কি দিয়া চিন্তা করছে না, দান করে দিছে। ডাক দিয়ে বলতেছে যে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, আপনারা ইফতার করবেন কি দিয়ে আপনাদের কাছে জানতে চাই। হঠাৎ করে ওই ভিক্ষুক ব্যক্তিটা তার একটা পুটলির মধ্যে তৈরি করে তার হাতে দিছে, পুটলিটা কইলা দেখে রে 100 দেরহাম একটা পুটলির মধ্যে দেখা যায়। ডাক দিয়ে কয় কিসের এগুলা? আপনাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে। কিসের হাদিয়া? প্রত্যেকে আসলে হাদিয়া বলে, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে এসেছে। বলে কেন এসেছে? বলে আপনারা যে 5 দেরহাম থেকে 3 দেরহাম দান করছেন আল্লাহর রাস্তায়, 2 দেরহাম দিয়ে রুডি কিনছেন দুইটা, একটা দান করে দিতেন আল্লাহর রাস্তায়, একটা রুডি রে 2 টুকরা করছিলেন, 2 টুকরারে দান করে 60 টুকরা করছিলেন, 2 টুকরা আল্লাহর রাস্তায় দিছেন, ওই 2 টুকরারে এখন আমরা দান করে দিছেন। বুঝলাম না গো, আপনারা আমার আল্লাহরে এত খুশি করেছেন, আমার আল্লাহরে এত খুশি করেছেন, আমার আল্লাহ আপনাদেরকে উপহার স্বরূপ এই দান সৎকাগুলো পাঠাইছেন হাদিয়া হিসেবে। এ এ আগন্তুক ব্যক্তি, আল্লাহ যেগুলা দিয়েছেন কিন্তু আমাদের মা কবরে বাবা কবরে, আমার আল্লাহ কি মা বাবার গুনাহ মাফ করছে নাকি? বলে হ্যাঁ, আপনাদের দানের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মা বাবার গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতি বানাইয়া দিছে। কথাটা বুঝতে পারছেন না? আমি কি বোঝাইতে চাইছি? শেষ, মা বাবার কবরের আজাব মাফ কোনো চিন্তা নাই,
এবার তাদের শখ হইল আমার আল্লাহ কি আমদারে একটা সন্তান দিব নি মল্লে জানাজার নামাজ ফরাইব নবীজির হাদিস কয় জানাজার নামাজ ফুতে যদি ফরাই সন্তান যদি মা বাপের জানাজা ফরাই জানাজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম শেষ করার আগে মা বাপের গুনাহ মাফ সুবহানাল্লাহ জোরে কইতেন নাম না রাখে আজকে আমার সামনে আজকে আজকে আমার সামনে এক লোকে নামাজ নিয়মিত পড়ে না এই কোন রকম পড়ে আর কি তোই মাশাআল্লাহ সানদে আমার এখানে আইয়েই ফোনে কইতাছে নামাজ পড়তে বড় আহেন ফোন কি করতে হইব আমি মনে মনে কই আরে সানদা কোন দিয়ে উঠছে এদিন নামাজ পড়ে না আজ যে নামাজ পড়বো তারা আবার কইতেছে আরে না না নামাজ পড়তে হবে আমার বউ কইছে আর তার লোক লোক ফোনটা কাটানোর পরে তারে শুধু উত্তর দিছি এতদিন আল্লাহ কইছে নামাজ পড়তে দিন নামাজ পড়ে তা তোর বউ কইছে তোর নামাজ পড়তে দিন নামাজ পড়বি কথাটা বোঝেন নাই আল্লাহ কইছে দান সদকা করলে গুনাহ মাফ তুই করস না মানুষ তোরে ভালা কইব তুই আল্লাহ দান সদকা করস এলাগে হাদিস শরীফ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কি হে সাবধান দান করতে হইলে কিভাবে করতে হইব তবে বর্তমান সমাজে দান করতে হলে দেহায় করণ লাগে এক বড় লোকে যদি 50 দেয় আর একটা সেটটা কইলাম আমি দিলাম 1 লাখ কই না আসিনি এই জন্য তো স্বামী এবং স্ত্রীর সব কি দেখছেন কথা কই না যে সব কি সন্তান দিয়ে কামাই খাওয়ানোর লাগিয়া কামাই খাওয়ানোর লাগিয়া একটা পুত্র সন্তান দেও গো মাওলা পুত্র সন্তান দেও কামাই খাবার আশা নাই গো দোয়া করবে কি ওরে মায়ে যদি যায় মরিয়া বাবা যদি যায় মরিয়া দোয়া করবে কে রে মাওলা পুত্র সন্তান দেও একটা পুত্র সন্তান দেও গো মাওলা নেকার সন্তান দেও আমরা যদি যাই মরিয়া দোয়া করার সন্তান দেও মারহাবা কর না বন্ধু স্বামী স্ত্রী দুইজন রোজা রাখার পর আল্লাহর কাছে দোয়া করছে এই জন্য আপনাদের কাছে আমি একটা আবদার করে যাই সামনে রমজান আসতেছে রমজানের রোজা কয়টা কোন সময় 29টা হয় ঠিক নি রোজা হইলো 30টা 30 রোজার মধ্যে প্রথম 3টা রোজার ফজিলত রে খুব বেশি আছে রে বাবা হুজুর 3টা রোজার ফজিলত রা কি আপনার কাছে জানতে চাই এটা কিন্তু আপনার প্রতিবেশীর হক আদায় করবেন আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের মধ্যে প্রথম রোজার ইফতারটা সামনে নিয়ে যদি নিজের জন্য কিছু চায় আল্লাহ তার মনের আশা পূরণ করে তাদের সন্তান হয় না সন্তান হয় বালা হইছে না এটা ফোন বাসেন এটা লেগে দোয়া করবেন আল্লাহ কবুল করব দ্বিতীয় রোজার সময় মা বাবার জন্য যদি কোনো কিছু চায় আমার আল্লাহ কবুল করে না যদি না চায় আমার আল্লাহ বেজার হয়ে যায় আর তৃতীয় রোজার সময় প্রতিবেশীর জন্য কিছু কিছু চাইবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেবেন এই জন্য মাহে রমজানে 3টা রোজা অনেকে তো আরে কিতা কয় আসরের নামাজ পরে ইফতার বানাই তো যায় আর ইফতারের সময় পার হয়ে যায় বরাবু না হয় না এখনো পর্যন্ত বুঝবা কইছ না না সর্বত্রী বানাই তাড়াতাড়ি কর আরে না আগে আগে কইরা আরে 3টা রোজা প্রথম প্রথম দোয়া করার লাগি আপনি একটু বাজেট করে রাখবেন যেন আমার আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেয় জোরে কইতেন না এবার ওই স্বামী স্ত্রী দুইজন দোয়া করছে আল্লাহ কোনো কিছু চাই না টাকা চাই না পয়সা চাই না দন চাই না দৌলত চাই না সম্পদ চাই না একটা পুত চাই এলাকার সবাই জানে কি তারে এলাকার সবচেয়ে ডাকাত ব্যক্তিটা খারাপ ব্যক্তিটা ওই ব্যক্তিটা দি দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় কত সুন্দর চলতেছে কিন্তু হঠাৎ করে দেখা যায় ওই ব্যক্তিটা দি ডাকাত থাকার পরে এখন বালা হয়ে গেছে রোজা রাখে ইবাদত করে এই ব্যক্তিটা সুন্দর করে চলতেছে এবার সন্তান একটা দুনিয়ার জমিনে আগমন করেছে আগমন করার পরে ওই সন্তানটাকে মাদ্রাসায় পরে হক্কানি রব্বানি একজন আলেমি দিন বানাইছে এবার এলাকার মধ্যে ডাকাত ব্যক্তিটা মারা গেছে তার বউ মারা গেছে একসাথে কেমনে মারা গেছে জানো নি অন্য কোন ভাবে মারা যায় নাই মারা গেছে নামাজের সেজদার মধ্যে পয়রা মারা গেছে হ্যাঁ বলনু
কাফন দাফন কইরা যখন সন্তান দানাদার নামাজ পড়াইছে, এলাকার মধ্যে কিছু কোয়ালিটির মানুষ আছে, মানুষ মারা যাওয়ার পরে দোয়ানে বয়া বয়া সমালোচনা করে, এলাকার মধ্যে দানাদার নামাজের মাঠে দাঁড়ায় কয় লোকটা কেমন আছিল বলে ভালো আছিল, আর যাতে একটু দুষ্ট টাইপের মনে সামনে সামনে কয় ভালো আছিল, কিন্তু মনে মনে কইতে বুঝি ভালো আছিল সারা জীবন মানুষের আন্ডাইছে আছে না নাই। সাবধান, কোনো মানুষ মারা যাওয়ার পরে বাজে মন্তব্য করবেন না, সে খারাপ থাকলেও ভালো বলবেন। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ মারা যাওয়ার পরে যদি এলাকার মানুষ, এলাকার জানাজার মাঠের মানুষগুলো বেশিরভাগ মানুষ সাক্ষী দেয় মানুষটা ভালো ছিল, আল্লাহ পাক তাকে ভালো বলে জানে। আমার কথাটি মনে হালাইন কথা আব্বা, আমি কথাটি আসলে আমি ওয়াজ কম করি, তবে আমার এই কথা একটা বাইত লয়ে যাইয়েন, এটা কাজে লাগবে, কথা বোঝেন নাই মনে হয়, এই ওয়াজটা বারিক লয়ে যাইয়েন আপনার কাজে লাগবে। এই যতগুলা কথা বলছি হাদিস শরীফের উপর কোরআন আয়াতের উপরে, এই কথাগুলো যদি বাইত নিয়ে আমল করেন, দরকার আছিল না আমরা এগুলো জীবনে কথা বল দরকার আছিল নি, এও এই কাদলা এলাকায় মাহফিল কিন্তু বেশি হয়নি, আর আমরা এই কচু আছে এই সাইডটার মধ্যে মাহফিল একটু বেশি হয়, এ প্রত্যেক বাড়ি বাড়ি মাহফিল হয়। আচ্ছা মাহফিল যে হয় এক একটা মাহফিল, মনে করেন এই এলাকার দশটা মাহফিল হয়, দশটা মাহফিলের ভিতরে তিনজন করে বক্তা থাকে, তিনজন বক্তা যদি একটা একটা করে বিষয়ে আপনাদেরকে ওয়াজ করে, একটা বিষয় করে তিনটা ওয়াজ, তাহলে দশটা মাহফিলের ভিতরে তিনজনের তিরিশটা বিষয়ের উপরে কথা কইল, এই তিরিশ বিষয়ে প্রতি বছর বছর যদি হইন না আপনারা আমল করতেন, এতদিনে আমার থেকে বড় হুজুর না আমরা এক একজন আল্লাহর ওলি হইয়া যাইয়েন গেলেন। কিন্তু আপনারা তো করেন না, ওয়াজ হইন না, বাইর যান কানসুখ করেন, হুজুরের গলা সুন্দর আছি আনাইলেন নাই, ওমা কথা কয় না কয়, কালকে ফজরের নামাজের মধ্যে ফতেন আইয়েন দেখছেন হাদিবাড়ির মসজিদের অবস্থা, হ্যাঁ ওরে সাতজন বলে তারে ওয়াজ করে লাভ আছে না। আল্লাহর কোরআন কয় কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই সফলতা অর্জন করেছে ওই মুমিনগণ আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের প্রতি মনোযোগী। ওয়াজ করে কি করবেন যদি নামাজে না পড়েন, কথা কয় না ঠিক না বেঠে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। স্বামী স্ত্রী দুজন কিভাবে মারা গেছে, নামাজের সাজদায় মারা গেছে, এলাকার লোক বলতেছেন তে তো সারা জীবন ডাকাতি করছে, চুরি করছে, বদমাইশি করছে, এই কথাটা কেন বলছি, এলাকার অনেক মানুষ গুনাহ করছেন, বেশি গুনাহ করছেন, এখন আপনি মনে করেন আল্লাহকে আমারে মাফ করব নি, হাজার গুনাহ করার পরেও আল্লাহর আত্মার ভিতরে ক্ষমা চান, পরে সম্পদ আপনার কাছে থাকলে আপনি দিয়া দেন, এরপরে ক্ষমা চান দেখবেন আমার আল্লাহ আপনারে ক্ষমা করে দিবেন। এবার সবাই যখন এমন কথা বলে, ছেলেটা নামাজের সাজদায় পরে পরে চোখের পানি ফালে ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। বন্ধু হে নবীর পাগলের দলেরা, আপনাদের সবার কাছে আবদারা থাকবে, যা কিছু করেন না কেন আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য আপনি দুনিয়াতে একজন নেককার সন্তান রেখে যাবেন, যে সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য বেশি বেশি দোয়া করবে। আর আপনারা যারা সন্তান আছেন, যদি আগেও খারাপ কাজ করে থাকেন, খারাপ দিকে থেকে থাকেন, এখন থেকে আল্লাহর রাস্তার মধ্যে দান সৎকার করে মা বাবার কদমে পড়ে যাবেন। আম্মা আব্বা যদি বদদোয়া দেয় জীবন ধ্বংস, আম্মা আব্বার কদমে পড়ে বেশি বেশি দোয়া করবে, দেখবেন আপনার আম্মা আব্বা আপনার দোয়া করবে, আপনি দুনিয়াতে বড় মাপের আল্লাহর ওলিতে রূপান্তরিত হবেন, আর আমার আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখেরাতে সকল জায়গায় কবুল করে নিবেন। এই জন্য মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া কোনো কিছু করবেন আমার আল্লাহ কোনোদিন কবুল করবে না। তাহলে বোঝা যায় মা বাবা কবরে জান্নাতি হইতে পারে একটা নেককার সন্তানের কারণে, কথা কন্যা ঠিক না বেটি? আবারে আপনারা আমার কারি স্বামী হুসাইন রেজা কাদেরী ফেসবুক পেজ এটা দুইটা দেখেন, এই বছর আমার 100 আজকের মাহফিল লইয়া 57টা মাহফিল পিতা মাতার খেদমতের আলোচনা দিছে সাবজেক্ট। আজকে কি আর আলোচনা, পিতা মাতার হক আসেনি, গতকাল তো পিতা মাতার হকের উপর আমার বয়ান দিছে, এর আগের দিনও পিতা মাতার হকের উপর বয়ান দিছে। আচ্ছা কোন সে পিতা মাতার হকের উপর আরো বয়ান কি লেগে দেয় জানেন, ওই ইউটিউবে হুজুর কানছেন আমনে একটা মাহফিল, আম্মা আব্বার ওয়াজ করতেন যে মানুষ কানছে, আপনি চিন্তা করছেন, চিন্তা করছেন দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় আপনি মা বাপের ওয়াজ আরে এতবার দিলে আয় কেমনি করতে, আমার করতে করতে অবস্থা আসে, তাই বুঝানোর পরে এটা কামে লাগবে তখন যখন আপনারা দুনিয়ার জমিনে থাইকা আম্মা আব্বার খেদমত করবেন, আম্মা আব্বা মারা গেছে তার লাগে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ পাক আমাদেরকে সেটা করার তৌফিক দিক জোরে কোনা আমি। আসুন আমরা সবাই নবীরে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী আল্লাহ
সালাম আলাইকা ইয়া রাব্বানা আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকিবারে বার, মাফ করে দাও মাহবুব আল্লাহ আমরা গুনাগার, তুমি যদি মাফ না করো বান্দারে বলো তো মার বান্দা যাবে কার দারি মগদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়াই রে আল্লাহ, এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না, আল্লাহ বহু সন্ধানের পরে এই কচুয়া কাদলা পূর্ব পাড়া হাদিবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন কইরা আমিও দম গুনাগার শামীম হোসেন রেজার সঙ্গে এ এলাকার আলেম সমাজ দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা যুবক নজোয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে হাত বাড়াইয়া দিছে আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনা তুমি আল্লাহ মাফ কইরা দাও, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তো মার বান্দা যাবে কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া, তুমি তো অন্তর জামি রে আল্লাহ আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালো ওই তোমার মনে আল্লাহ, এই কাতলা পূর্ব পাড়া হাজিবাড়ি জামে মসজিদের মাহফিলের মধ্যে আপনি দেখেছেন মসজিদের জন্য কত মানুষ কত কিছু দান করেছে আল্লাহ গো, জোহরের নামাজের পর থেকে এখন পর্যন্ত আজকের মাহফিলটা সাজাইয়া কত মানুষ আলোচনা শ্রবণ করতেছে জানি না আল্লাহ, আজকের মাহফিলে কত মানুষ হাত বাড়াইয়া দিছে কার জানি জগতের ভিতরে আব্বা নাই, হায়রে বাবা, যেই বাবারে বাবা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই বাবার দিকে নেক নজরে তাকাইলে কবুল গজরে সওয়াব হইয়া যায়, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, মাবুদ আব্বা কত কষ্ট করে সন্তানরে মানুষ করেছেন আল্লাহ, এমন আব্বার কবরে আপনি আল্লাহ আর আজাব দিয়েন না, রাব্বুল আলামিন কত সন্তানের আঘাত বাড়াইছে কার জানি জগতে মা নাই, হায়রে মা, যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মার দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়, এমন আম্মা যাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, আরে এমন দরদি ববে কেউ গবে নাই আমরার মা, মা মায়ের একটান দুধের দাম কাটিয়া গায়ের চামা, সুদ হবে না রে মন পাপুজ বানাইলে এমন দরদি ববে কেউ হবে নাই আমরার মা, মা গোবাল্লা
কত মানুষ জানি তারার মার জন্য দোয়া চাইছে, আব্বার জন্য দোয়া চাইছে, আমায় আব্বা সুস্থ আম্মা আব্বারে পরিপূর্ণ সুস্থতা নসিব করো, হায়াতে বরকত দান করো, মনের আশা পূরণ করো। অনেকে প্রবাসের বাড়িতে দোয়া চাই, বিদেশি ভাইদেরকে কবুল মঞ্জুর করে না, আল্লাহ দেশের মধ্যে ব্যবসা করে, চাকরি বাকরি করে, কাজে কর্মের মধ্যে বরকত দান করে দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আমার পর্দার অন্তরালে কত মা বোনেরা জানি হাত বাড়াইছে, আল্লাহ জানি না তারার মনে কি আশা, মনের